তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে আজকে পৌঁছেছি। ওয়েলকাম ব্যাক, মুহিবুর রহমান সুস্বাগত জানাচ্ছি আর নতুন একটি ভিডিওতে। আপনারা দেখেছিলেন গত পর্বে, আমি দেখেছিলাম আমাদের জাফলংয়ের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আর আজকে চলে এসেছি আমরা ভোলাগঞ্জে, আর আজকে ভোলাগঞ্জের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি আশা করছি গত ব্লগের তুলনায় এই ব্লগটা আরও হিট একটা ব্লগ হবে, আশা করছি আমার সাথেই থাকবেন। কি আছে, যদিও সকালবেলা কোনো বৃষ্টি ছিল না, কিন্তু হঠাৎ করেই বৃষ্টি আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট করে দিয়েছে। তবুও আমরা ছুটে চলেছি পাহাড় আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। সাদা পাথরের দিকে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। দর্শক, আমরা অনেক অপেক্ষার পর এবার কিছু বৃষ্টি কমেছে, আমরা চেষ্টা করছি আমাদের ভ্রমণ স্পটে যাওয়ার জন্য। দেখা যাক আমরা কতটুকু যেতে পারি আর কতটুকু বৃষ্টির সাথে আজকে মোকাবেলা করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে পাহাড়ের গা বেশে মেঘ ছুঁই ছুঁই করছে, কি ফিল, ইটস অ্যামেজিং। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা বৃষ্টি থামার পরে আমরা এই মুহূর্তে আমরা টিকিট কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করেছি, আর এই ভাইরা আমাদেরকে ভালো মানের একটি নৌকা দিয়ে সহযোগিতা করেছেন, অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে। তো আমরা এই মুহূর্তে আমাদের নৌকার ঘাটে চলে এসেছি, আমরা এই মুহূর্তে নৌকাতে ভ্রমণ করব, আর আমাদের আজকের ডেস্টিনেশন সাদা পাথর। আমরা এই মুহূর্তে নৌকা থেকে নামলাম, অনেক বৃষ্টির পর অপেক্ষা করতে করতে অনেকটা বোরিং ফিল করছি, দ্যাটস ওয়াই আমরা নেমে পড়। আমরা এখন জিরো পয়েন্টের দিকে হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি, আর বৃষ্টির কারণে অনেকটা ক্যামেরা অন করতে পারছি না, ক্যামেরা ডিস্টার্ব করছে, বৃষ্টিতে ক্যামেরা ভিজে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন চারিদিকে কিছু স্টল ছিল, স্টলগুলো বৃষ্টির কারণে প্রায় বন্ধ। আর আজকের বলতে গেলে আজকের ট্যুরের আমেজটাই নষ্ট করে দিয়েছে বৃষ্টি। ফাইনালি আমরা এই মুহূর্তে সাদা পাথর জিরো পয়েন্টে চলে এসেছি, আশা করছি আমরা খুব সুন্দর কিছু আজকে উপভোগ করব, আপনাদেরকে অনেক ভালো ভালো কিছু ভিউ আমি দেখাতে পারবো। সেই লক্ষ্যেই হাঁটি হাঁটি পাওয়া করে আমরা এগোচ্ছি। এখানে এসেছিলাম আমি আজ থেকে প্রায় 3 বছর আগে, তো 3 বছর পরে আবার ভাবলাম যে একটু ভিজিট করে আসি। আসলে বলেছিলাম যে আমাদের সিলেটে কিছু জায়গা আছে যেগুলো মানে দেখলেও দেখার কোনো রেশ কমবে না, তো সেই ফিল থেকে আবারও আবার ছুটে আসা। আশা করছি আশানুরূপ কিছু আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো, আর আমরাও কিছু এনজয় করতে পারবো। সো লেটস এনজয় দ্য ভিডিও। আর একটু পরে আমি আপনাদেরকে জিরো পয়েন্ট পর্যন্ত নিয়ে যাব, যদিও আজকে বৃষ্টি আমাদেরকে অনেকটা এনজয় করতে দেয়নি, তবুও এই মুহূর্তে ভালো লাগছে যেহেতু বৃষ্টি কমেছে, সেক্ষেত্রে আমাদের এনজয় মোমেন্টটাও বেড়ে যাবে। বাধাবর্তী টেনশন আর খুব পরিমাণ কাজের প্রেশার, সব কিছুকেই মাঝে মধ্যে স্বস্তি দেওয়ার জন্য আমার কাছে মনে হয় ভ্রমণ জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষের জীবনে। আর একজন মানুষ যদি শতব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে ভ্রমণের জন্য কিছু সময় বের করতে পারে, একজন মানুষ ভালো থাকার জন্য সেটা আমার কাছে বেস্ট একটা পার্ট মনে হয়। আর এটা
আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, মাঝে মধ্যে চাইলেই কিন্তু সেই সময় সুযোগটা বের করে নিতে পারবেন। অসম্পূর্ণ একটি ব্লগ নিয়ে এখান থেকে ফিরে যাচ্ছি। আজকের মতো ভোলাগঞ্জ সাদা পাথরের ভ্রমণ গল্পের সমাপ্তি আজ এ পর্যন্তই। আশা করছি কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে। আমি খুব স্যাটিসফাইড নই যে আজকের ব্লগটি খুব ভালো হয়েছে, তেমন কিছু না, কারণ আজকে বৃষ্টির কারণে আমাদের ব্লগে বিঘ্ন ঘটেছে, আমাদের ফোন আমরা বের করতে পারি নাই, দ্যাটস ওয়াই আমরা ভিডিও কমপ্লিটলি মেক করতে পারিনি। ইনশাআল্লাহ আবার দেখা হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন। সেখানকার একটি স্থানীয় রেস্টুরেন্টে আমরা আজকের মতো খাবার দাবার শেষ করে আজকে ব্লগটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।